সালটা সম্ভবত 2021 সাল ছিল, তখন করোনা মহামারী, ক্যাম্পাস মোটামুটি বন্ধ ছিল। তবে যখন আমরা এই গাছ থেকে আম আমরা পাড়তেছিলাম, তখন হয়তো কেবল ক্যাম্পাস খুলেছে এরকম একটি বিষয় বা হ্যাঁ ক্যাম্পাস খুলেছে। তো আমরা রাত্রিবেলা আমাদের ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়তেছিলাম, এটি তারই দৃশ্য। হয়তো এই ক্যাম্পাস থেকে শীঘ্রই দূরে সরে যাব, তখন এই স্মৃতিগুলো খুবই মনে পড়বে। আর ক্যাম্পাসে টুকটাক যদি এরকম আম পেরে খাওয়া, কিংবা কাঁঠাল পেরে খাওয়া, কিংবা হচ্ছে জাম পেরে খাওয়া, কিংবা নারকেল পেরে খাওয়া, বা হচ্ছে জামরুল পেরে খাওয়া, এই স্মৃতিগুলো যদি না থাকে, তাহলে ক্যাম্পাস লাইফটাই হচ্ছে অনেকটা বৃথা বলা যায়। আশা করি আমার কথায় কেউ মাইন্ড করবো না, কিন্তু সত্য কথা এটাই, টুকটাক এটি হবি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলে তো কোনো কথাই নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড় ক্যাম্পাস, এরপরও যদি আমাদের ক্যাম্পাস থেকে আমরা টুকটাক আম পেরে না খাই তাহলে তো হয় না। এই দৃশ্যটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শ্যাডো, সেই ঠিক শ্যাডোর পাশে আপনারা দেখে থাকবেন যে সাইকেল স্ট্যান্ড রয়েছে, সেই সাইকেল স্ট্যান্ডের উপরের ছাদই হচ্ছে এটি। আর সেই ছাদে উঠে লগি দিয়ে মূলত ওখানকার গাছ থেকে আম পাড়া হচ্ছে। তবে এই আম তেমন একটা স্বাদ না, অর্থাৎ টক বেশি। এর চেয়ে FBS-এর সামনে একটি গাছ আছে, সেই গাছের আম যে এতটাই মিষ্টি, জাস্ট অবাক করার মতো, ভাবতেও পারবেন না যে একটা গাছের আম এত মিষ্টি হতে পারে। যদি আমরা সেখান থেকে বেশি আম পারি নাই, কারণ তখন হচ্ছে আম একদম কাঁচা ছিল।